السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ওয়াসায়াদু আন্না আহমেদ এন আব্দু ওয়ারসোল অবাদ আল্লাহরবরা আল এমিনের শুক্র জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি নেয় আজকেও মসজিদুল হারামের মক্কাতুল মুকাররমার জুমার খোতবা বাংলা ভাষায় সংক্ষেপ উপস্থাপন করার জন্য আমাদেরকে একত্রিত হওয়ার এবং আলোচনা করার তভিদান করেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি দর্শক দর্শকমণ্ডলী আজ শাবান মাসের প্রথম জমা চোদ্দশো একচল্লিশ হিজড়ি সাতাশ মার্চ দুই হাজার বিশ আজ জুমার খুদ্া প্রদান করেন সম্মানিত খতিব ডক্টর আবদুল্লাহ জোহানি হাফিজাহুল্লাহ আমরা শেখের দীর্ঘ হায়াত কামনা করছি আল্লাহবুল আলম যেন তাকে যাবতীয় আপদ বিপদ রোগ ব্যাধি থেকে হেফাজত করেন আল্লাহম আমিন প্রিয় উপস্থিতি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে জমার খদ্দে আলোচনা করা হয়েছে বিষয়টি হলো বিপদ আপদে আমাদের করণীয় আমরা কি করব বিপদ আপদে যখন আমরা পতিত হব বিশেষ করে বর্তমান সময়ে করোনা ভাইরাস সহ যে ভীতি মানুষের মধ্যে সঞ্চারিত হয়েছে এই কঠিন পরিস্থিতিতে যখন আমরা সবাই প্রত্যেকে নিজ নিজ ঘরে অবস্থান করছি এ সময় আমাদের করণীয় কি এই বিষয়ে অত্যন্ত সুন্দরভাবে চমৎকারভাবে স্বল্প সময়ের মধ্যে আজকের খুব উপস্থাপন করেছেন হায়াতি সর্বপ্রথম উনি আমাদেরকে তাক অর্জনের জন্য নসিহা প্রদান করেন বলেন আল্লাহ রব আলিন বলেছেন আর বলেছেন নয়াইহান নাস ইত্যাকুললাহ হাকত কাদ হলে এটাা মতুন ইললা আন্ত ুসলিম। যে তোমরা আল্লাহ বুল আলামীনকে ভয় করো ওনে এটা মতুন নাইল্লাও আন্তম মুসলিমন, তোমরা মুসলিম হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। এইই হললেদিন আমানত্যা কুল্লা হাকত কাতে ইই হললেদিন আমানত্যা কুল্লাহ কুল কলন সেদিদা তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলে উুসলিম এলাকুম আমা আলাকম আল্লাহবনা আলামিম তোমাদের আমলসমূহকে সংশোধন করে দিবেন। প্রিয় উপস্থিতি দুনিয়া হলো দারু ইফতলা ও ইতিবার দুনিয়া হলো আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে আমাদেরকে পরীক্ষা করবেন বিভিন্ন ধরনের আপদ বিপদ আসবে রাত দিনের পরিবর্তনে এই আমাদের রাত দিনের পরিবর্তনের মধ্যে আমাদের অনেক শিক্ষা রয়েছে অনেকে আপদ বিপদে লিপ্ত হবে অনেকে হাসি খুশিতে থাকবে অনেকে সুস্থ হবে আবার অনেকে অসুস্থ হয়ে পড়বে কিন্তু এই সার্বিক ব্যবস্থাপনার মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফিরে যেতে হবে আল্লাহ রব্বুল আলমিনের দ্বারস্থ হতে হবে আমাদেরকে এই শিক্ষায় রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন একদা ইবনে হেবান রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন

করে মেম্বারে উঠে দাঁড়ালেন আর দাঁড়ানোর সাথে সাথে রসুল্লাহসাল্লাম কন্দন করে দিলেন রসুনুল্লাহসাল্লাল্লাহ আল্লাহসাল্লাম চোখের পানে ছেড়ে দিলেন অতপর বললেন ফকল সালুল্লাহ আল্লাহ আফহা আল্লাহ আফিয়া সাল্লাল্লাহ আল্লাহ আফহয়া আল্লাহ আফিয়া তোমরা আল্লাহ রব্লাহ আল্লাহামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো তোমরা নিরাপত্তা প্রার্থনা করো তোমাদের সার্বিক নিরাপত্তা শারীরিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তা এই নিরাপত্তা আরব্লাহ আল্লাহীনের কাছে তোমরা কামনা করো কেননা আহাদামীনের পরে অর্থাৎ ইকিন হলো ইমানের একটা পর্যায় এই পরে মানুষকে আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে আফিয়া আফুয়াওয়ালা আফিয়া ওত আল্লাহ রাব্লাহ আলহামের পক্ষ থেকে ক্ষমা এবং তাদেরকে সালাম নিরাপত্তা সুস্থতার চেয়ে বড় কোন নিয়ামত আল্লাহ রাব্লাহ আলমিনিয়ার পক্ষ থেকে দেওয়া হয়নি সম্মানিত উপস্থিতি এই হাদিস রসুল্লা সাল্লাম বলছেন যে ফাইন আহাদ আল্লাহ ইয়াত আদাল ইয়াকিন খৈরম মিনালা আফিয়া যে ইয়েকেইন ইয়েকেইনের কয়েকটা দরজা রয়েছে সর্ব সর্বশ্রেষ্ঠ যে দরজা সেটা হলো আপনি চোখে দেখে একটা জিনিস যেভাবে আপনি বিশ্বাস করবেন ঠিক গায়েবের বিষয়গুলো ইমানের বিষয়ে আল্লাহর বিষয়ে মা মালাইকাদের বিষয়ে জান্নাত জাহান্নামের বিষয়ে পরকালের আপনার মৃত্যুর পরবর্তী জীবনের বিষয়ে আপনি ঠিক তদরূপ ইমান আনবেন যেভাবে আপনি নিজ চোখে দেখে যেভাবে বিশ্বাস করবেন ঠিক তদরূপ যখন আপনার ঈমান যখন সেই একই দরজা পৌঁছে যাবে এটা হলো আল্লাহ রবীন্দ্রের পক্ষ থেকে একজন বান্দাকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত যে নিয়ামত আল্লাহ রবীন্দিনের পক্ষ থেকে সেটা হলো আফুয়া আফিয়া আহিয়া আল্লাহ রব আলামিনের পক্ষ থেকে ক্ষমা দ্বিতীয় হল আল্লাহ রবুল্লাহ আলমের পক্ষ থেকে মানব জাতিকে সার্বিক নিরাপত্তা দান করা সার্বিক এর ব্যাখ্যা ইমরাহিম বলেছেন যে আফ আল্লাহ রব আলিনের পক্ষ থেকে ক্ষমা অর্থাৎ আল্লাহর রব আলিন গুমা গুনা ক্ষমা করে দিবেন আর মিনাল আফিয়া অর্থাৎ অর্থ হলো দিন দিনের যে সকল ফিতনা রয়েছে তা থেকে হেফাজত করা আর দ্বিতীয় হলো মানুষের যে শারীরিক অসুস্থতা রয়েছে বিভিন্ন ধরনের সেই এলাস রয়েছে এগুলো থেকে আল্লাহ রবুল্লা আলমিন মানুষকে মুক্তি দেওয়া হলো এই হাদিসের অংশ এইসব হাদিসকে জবাবিম বলা হয় অর্থাৎ অল্প ভাষার মধ্যে কয়েকটা শব্দের মধ্যে অনেকগুলো অর্থ এখানে সন্নিবেশিত করা হয়েছে প্রিয় উপস্থিতি সেই জন্য আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ রব আলিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে রসুল সাল্লাহ আমাদের যে শিখিয়ে গিয়েছেন সালুল্লাহ আফাল আফিয়া সালুল্লাহ আফাল আফিয়া সালুল্লাহ আফাল আফিয়া তোমরা আল্লাহ রব আলিনের কাছে ক্ষমা প্রার্থনা করো নিরাপত্তা প্রার্থনা করো তোমরা আল্লাহ রব আলিনের কাছে ক্ষমা প্রার্থনা করো আল্লাহ রব আলামিনের কাছে নিরাপত্তা প্রার্থনা করো আল্লাহ হুম্মাইন্দা সালুক আল্লাহ আফিয়া প্রিয় উপস্থিতি ইবনে মাজার রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা আনহু থেকে বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন দাওয়াতিন ইয়াদউ বিহাল আবদ আফদালু মিন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা আনহু বড় হাদিস বর্ণনা করেন ইমাম আলবাইন রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন ইবনে মাজাহ এবং অন্যান্য হাদিস বিশারদগণ এই হাদিসটি তাদের কিতাবে উল্লেখ করেছেন মাম ইন দা ওয়াত ইন ইয়াদ রু ভি লাভ যে মানুষ যে সকল দুয়া আল্লাহ রব আলেমিনের কাছে করে থাকে এই সকল দুয়ার মধ্যে থেকে সবচেয়ে উত্তম দোয়া হলো কি আল্লাহ মেনিয়া লোকেল মুয়াফাত দুনিয়াওয়ালা আখেরা আমি আপনার কাছে নিরাপত্তা কামনা করছি দুনিয়া এবং আখেরাদের বিষয়ে দুনিয়ার সার্বিক বিষয়ে আপনার কাছে নিরাপত্তা কামনা করি আমাদের ব্যক্তিগত নিরাপত্তা আমাদের পারিবারিক নিরাপত্তা আমাদের সামাজিক নিরাপত্তা রাষ্ট্রীয় নিরাপত্তা আমাদের ভয়ভীতি আমাদের শারীরিক নিরাপত্তা আমাদের মানসিক নিরাপত্তা সকল প্রকারের নিরাপত্তা আমরা আল্লাহ রবুল্লা আলামিনের কাছে কামনা করছি এ হাদিসও আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে যে আমরা বেশি বেশি করে আল্লাহ বোলা আলমিনের কাছে এই কঠিন কঠিন পরিস্থিতিতে বেশি বেশি করে দোয়া করব। প্রথম হাদিসে আবকর আনু যে হাদিস বর্ণনা করেছেন যে হাদিস ইমাম তিরমিদি সহ অন্যান্য গ্রন্থ ইমাম নাসাই সহ বর্ণনা করেছেন প্রথম হাদিস এবং দ্বিতীয় হাদিস উভয় হাদিসের মর্মার্থ একটাই যে আমরা আল্লাহ রবুল্লা আলমিনের কাছে ক্ষমা এবং আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমাদের নিরাপত্তা কামনা করবো আল্লাহ রবুল্লাহ আলম আমাদেরকে ক্ষমা এবং দান করুন আল্লাহ আমিন প্রিয় উপস্থিতি বর্তমান এই কঠিন সময়ের মধ্যে আমরা যখন এই দোয়াগুলো পড়ব আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে আমাদের কলবের মধ্যে সাকিনা প্রশান্তি দান করবেন আর এই প্রশান্তি অনেক বড় একটি হাতিয়ার যখন সারা পৃথিবীর মানুষ বেকুল হয়ে পড়ছে সারা পৃথিবীর মানুষ অস্থির হয়ে পড়ছে সেই সময় আল্লাহ রুবুল আপনার আমার কলবের মধ্যে সাকিনা দান করবেন প্রশান্তি দান করবেন যখন আমরা বেশি বেশি করে সকল দোয়া পরব সম্মানিত উপস্থিতি আমরা আগেই বলেছি যে আজকের খুদ্বার বিষয় হলো যে আল্লাহ বলা আলামিন এই যে বর্তমান বিপদে আমাদের করণীয় কি তাহলে আল্লাহ রবনা আলেমের কাছে বেশি বেশি করে দোয়া করা দ্বিতীয় আমাদের করণীয় হলো এই ফিত্নার সময়ে বেশি বেশি করে আল্লাহর বনা আলেমের রিবাদাহ করা সুভানল্লাহ হয়ে যাবে হামদি আমরা খুদবার বাইরে কয়েকটা কথা বলবো এখানে যে এই যে আমরা যে যারা এখন ঘরে বসে আছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় আমাদের আল্লাহর বনা আলেমের রিবাদা করার জন্য কারণ আমরা হাদিসে দেখি রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ইফতানিম হমসেন কবলা হমসিন এই হাদিসের মধ্যে রসুল সাল্লাম পাঁচটি বিষয়ের কথা বলেছেন তার মধ্যে অন্যতম একটি হলো যে তোমরা যখন ব্যস্ত হয়ে যাবে সে ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বেই তোমাদের যে ফ্রি সময়টা আছে অবসর সময় আছে এর মধ্যে তোমরা আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতের মধ্যে তোমাদের সময়কে ব্যয় করো শবানবল্লাহ হামদি সেই জন্য আজকে খতিব সাহেব আমাদেরকে ইঙ্গিত করেছেন যে আমাদেরকে বেশি করে রিবাদা করতে হবে আল্লাহ রব্বন আল আমিনের করলে আল্লাহ আল আমিন আমাদেরকে যে পরিস্থিতি এখান থেকে মুক্তিদান করবেন সময় তো খতিব সাহেব সোহরা আন আমের নম্বর আয়াত থেকে তিন চারটি আয়াত তেলওয়াত করেন এবং এর ব্যাখ্যায় উনি এটিই বুঝাতে চেয়েছেন যে বর্তমান যে কঠিন পরিস্থিতি আমরা যদি বেশি করে রিবাদা করি তাহলে এই কঠিন পরিস্থিতি থেকে কে আমাদেরকে মুক্তি দিবে আল্লাহ তাআলা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দিতে পারেন সূরা আমেমের 63 নম্বর আয়াতে আল রব্বুল আলামিন বলেন কুল মাইয়ুনজিকুম মিন যুলমাতিল বাররি ওয়াল বাহর তাদউনাহু তাদরুআ ওয়া খফিয়া লা ইন আনজানা মিন হাদহি লানাকুনা মিনাশ শাকিরিন অর্থাৎ যে যখন মানুষ আপদে পড়ে বিপদে পড়ে তখন কাকে মানুষ ডাকে মাইয়ুন আল্লাহ রব্বুল আলামিন বলেন মাইয়ুনজিকুম মিন যুলমাতিল বাররি ওয়াল বাহর জল এবং স্থলের সে কঠিন পরিস্থিতি থেকে তোমাদেরকে কে রক্ষা করে যখন তোমরা আর রাব্বুল আলামিনের কাছে আকুতি মিনতি করো লা আন তখন মানুষ বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বিপদে পড়ে লাইন ইন জানা মিন হাদিহি লা নাকুনান মিনাশ শাকিরিন ইয়া রব যদি আপনি আমাদেরকে এই কঠিন পরিস্থিতির মুক্তি দান করেন আমরা আপনার শুকরিয়া আদায় করি বান্দাদের মত অন্তরভুক্তরা আমরা আপনাকে শুকরিয়া আদায় করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন কউলিল্লাহু মিনহা কেবল মত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এ থেকে মুক্তি দিতে পারেন এ সকল বিপদ থেকে মুমিন কুল্লি কারবেন শুধু এই বিপদ না সকল প্রকার বিপদ থেকে আল্লাহ রুবুল্লা আমাদের মুক্তি দিবেন কিন্তু সম্মান তুম তু শ্রীকুন যখন আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে মুক্তি দিবেন তখন আমরা মানুষ আল্লাহ রবাহ আলমিন বলছেন যে মানুষ আবার শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যায় আল্লাহ মানুষ সিরিকে লিপ্ত হয়ে যায় সুতরাং আমাদেরকে যখন আল্লাহ রব্লা আলম আমাদেরকে আবার আমাদের এই যে রূপ বেদী আছে এখান থেকে যখন মুক্তি দিবেন আমরা যেন শিরকে লিপ্ত না হই আল্লাহ রবুল্লাহ আলমেনের সাথে কেউ যেন লিপ্ত না করি এরপর আল্লাহ রুবুল্লাহ আলমেন বলছেন قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويضيق بعضكم بأس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون قال رب العالمين بولتين يا أبو المطر الله رب العالمين ما نشكي كي كنت আয়েবু আসসা আলাইকুম আযাব আল্লাহ রাব্বুল আলামিন মানুষে শাস্তি করতে পারেন শাস্তি দিতে পারেন মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আসমান থেকে জমিন থেকে আল্লাহ আলাম আলামিন আমাদেরকে আযাব দিতে পারেন আজ আমাদের গ্রাস করতে পারে আও ইলবিসাকুম শিয়া আওলিদি কবা'দাকুম বা'সা বাদ আমরা মানুষে বিভিন্ন দলে দলে উপদরে বিভক্ত হয়ে যাব আর আমরা একে অপরের সাথে ঝগড়া বিবাদিলিপ্ত হব আমরা একে অপরের উপর আক্রমণ করব যাতে কি হয় একজন অপরজনকে কে কষ্ট দেয় ই বাদশা বাদ এক দল অপর দলের কি আক্রমণে আক্রমণের অর্থাৎ যে কঠিন পরিস্থিতিতে সাতারনশন করবে আলার রব্বুল আলামিন বলছেন উনজুর কাইফানু সারiful আয়াতিল আলামে ফকাহুন আলার রব্বুল আলামিন কিভাবে তার নির্দেশনা বলিকে মানুষের মধ্যে স্থাপন করেছে যাতে তারা অনুধাপন করতে পারে কিন্তু ওয়াকাজ্জাবিহি কওমগাহু ওয়াল হক আলার রব্বুল আলামিন সব সত্য বলেছেন এর পরেও তোমার উম্মাহ বাদ মানবজাতি এগুলোকে অস্বীকার করে আপনি বলুন কুল্লাহ আলাইকুম কি আমি তোমাদের উপরে ও না অর্থাৎ আমি আমার দায়িত্ব শুধু তোমাদের পৌঁছে দেওয়া আমার দায়িত্বটি না কঠিন হয়ে তোমাদের ও চাপ পেয়ে দিব লিকুল লেন মুস্তাকরু ওয়া আর প্রতিটা ঘটনার প্রতিটা সংবাদের একটা নির্দিষ্ট সময় রয়েছে অর্থাৎ সবকিছুর একটা সময় রয়েছে যেমন সময় অতিবাহিত হয়ে যাবে মানুষ মৃত্যুবরণ করবে সৌফাতা আলামুন চেয়ে তারা জানবে যে আল্লাহ বলা আলামিনের শাস্তি আল্লাহ বলা আলামীন আল্লাহ রুবুল্লাহ আলমিনের সার্বিক বিষয়ে তারা জানতে পারবে সুতরাং আমাদেরকে বিশেষ করে সমানের বাধা করতে হবে আর উপরে যে দোয়া হাদিসে বর্ণিত হয়েছে এই দোয়া গুলো আমাদেরকে পড়তে হবে রসুল্লাহ সাল্লামের সুন্না ছিল সকাল বিকাল আসিলা সকালে বিকালে রসুল্লাহ সর্বদা সর্বদাই এসব দোয়া পড়তেন অনেকগুলো দোয়া আছে সকাল বিকালের দোয়া অনেকগুলো দোয়া আছে যেগুলোর বিভিন্ন আপদ বিপদের সময় পড়তেন সুতরাং আমাদেরকেও এই সকল দোয়া পড়তে হবে অপর একটি বিষয় আমাদেরকে সময় সাহেব ইঙ্গিত করেছেন সেটা আমাদেরকে পরিপূর্ণ ইমান অর্জন করতে হবে যদি আমরা পরিবর্ণ ইমান অর্জন করতে পারি তাহলে আল্লাহর বলা আল আমাদের থেকে এসব আপদ বিপদ দূর করে দিবেন আল্লাহর বলা আলমিন সোরাহজের আটত্রিশ নম্বর আয়াতে বলছেন ইন আল্লাহ হ ইউদেফা আনিল্লাদীন আমানও অপর একটি কেরাতে রয়েছেন ইন না লাহ ইয়েদে ফাও আনিল্লাদীন আমানও অর্থাৎ দফা করেন প্রতিহত করেন অর্থাৎ মোমিনদের উপর যদি কোনো আজাব আসে সেটা আল্লাহ রবুল্লা আলমী প্রতিহত করেন মোমিনদের উপরে কোনো মুসিবত আসলে আল্লাহ রবুল্লা আলমিন সেটাকে প্রতিহত করেন সুতরাং এই যে বর্তমান যে ভাইরাস বর্তমান যে মহামারী এসেছে যদি আমরা প্রকৃতপক্ষে ইমানদার হতে পারি আমরা যদি ইমান অর্জন করতে পারি তাহলে আল্লাহ রবুল আলমিন আমাদের থেকে এটা প্রতিহত করবেন সম্মানিত শ্রোতা মণ্ডলী সম্মানিত দর্শক মন্ডলী আমরা খুদবার বাইরে আরেকটা আয়াত আপনাদের উপস্থাপন করব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম ইন উলাইকা লাহুমুল আম অর্থাৎ এই আয়তের সাথে সংশ্লিষ্ট এসে আমি সেটা উল্লেখ করছি যে যদি কোনো ব্যক্তি ইমান আনে আল্লাহ দিন আমান ও আলম মেল যারা শিরিক করবে না উলায় গেল তাদের জন্য আল্লাহ রবাহ আলমের পক্ষ থেকে নিরাপত্তা রয়েছে অর্থাৎ এই একই কথা যদি আমরা ইমান আনতে পারি তাহলে আল্লাহ রবাহ আলম আমাদেরকে নিরাপত্তা দিবেন আমাদের পক্ষ থেকে আল্লাহ রবাহ আলামিন নিজেই প্রতিহত করবেন যাবতীয় বিপদ আবদ রবাহ আলমিন দূর করে দিবেন সুতরাং আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ রব্বুল এর কাছে দোয়া করতে হবে আমাদের ইমানকে নবায়ন করতে হবে এরপর আমাদেরকে বেশি বেশি করে আমলে সালেহ করতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এসব আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আমাদের আল্লাহ রবুল্লাহ প্রতি ইমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপকরণ হলো বা ইমানের একটি দাবি হলো যে এই সমগ্র পৃথিবী যেটাকে আমরা যে তাও হেদর রুবু বিয়ে যেটাকে আমরা বলি যে আল্লাহ রবুল্লাহ আলমী সমগ্র পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং সকল কিছুকে তিনি পরিচালনা করেন ইদে বের করেন পরিচালনা করেন আর এই যে যে সকল ভাইরাস বা যে সকল মহামারী যে সকল রোগ যে সকল আপদ বিপদ আমরা লক্ষ্য করছি এসব বলে আল্লাহ রবনুল আলমিনের পক্ষ থেকে সব কিছু আল্লাহ রবুল আলামিনের পক্ষ থেকে যখন আমরা এটা কি স্বীকার করব তখন আমরা আমাদের কলবের মধ্যে মিনান আসবে তখন আল্লাহ রবুল এ এসব কিছু সৃষ্টি করেছেন এর মধ্যে গণ গণে হ্যাকমা রয়েছে এর মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে এর মধ্যে আমাদের জন্য এমন কোনো বিষয় রয়েছে যাতে আমরা আমাদের খারাপ জীবন থেকে ভালো জীবনের দিকে ফিরে আছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার বলেন কতিমা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কারহুল লাকুম যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যুদ্ধকে ফরজ করেছেন ওয়া কারহুল লাকুম সূরা বাকারার 216 নম্বর আয়াতে আদার ওপরে আরেন বলছেন যে তোমাদের জন্য আমি যুদ্ধকে ফরজ করেছি কিন্তু সেটাকে তোমরা খারাপ মনে করো ওয়া স্যা অ্যান্তাকর হউ সেই অ্যান হৌয়া খয়র উল্লাহম তোমরা অনেক বিষয়কে খারাপ মনে করো যেটাতে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে ওয়া স্যা অ্যান তো হেব্বো সেই অ্যান আর তোমরা অনেক বিষয়কে পছন্দ করো ভালোবাসো যেগুলো তোমাদের জন্য ক্ষতি বয়ে নিয়ে আসে অর্থাৎ আমরা মানব জাতি যেহেতু গ্যায়াবের বিষয় জানি না সেজন্য আমরা অনেক ক্ষতিকে ভালো মনে করি অনেক ভালোকে ক্ষতি মনে করি ইবনুল কাজিম রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় অনেক চমৎকার একটি কথা বলেছেন সম্মানিত আব্দুল্লাহানি এইম রাহিমাহুল্লাহর সম্পূর্ণ উক্তিটাকে আজকের ক্ষুদ্র উনি উপস্থাপন করেন ইবনুল কাইম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত একটি কিতাব কিতাবুল ফাওয়ায়েদ একটি প্রসিদ্ধ গ্রন্থ এই কিতাবে উনি এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ان العبد اذا علم ان المكروه قد ياتي بالمحبوب والمحبوب قد ياتي بالمكروه উনি দীর্ঘ আলোচনা করেন তার মূল কথা হলো কি যে মানুষ মনে মানুষের এই মনে এটা যদি এই জিনিসটা মানুষ এলাম অর্জন করতে পারে মানুষের মধ্যে যদি এই অনুধাবন আসে যে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যে সকল আদাব আসে বা যে সকল পরীক্ষা আসে অনেকগুলো বিপদ আপদের ছবি সেগুলো আমাদের জন্য ভালো কিছু বই নিয়ে আসে অর্থাৎ আমরা বাহ্যিকভাবে যেটাকে খারাপ মনে করি সেটা আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসে আবার অনেক সময় আমরা বাহ্যিকভাবে যেটাকে ভালো মনে করি সেটা আমাদের জন্য ক্ষতি বয়ে নিয়ে আসে কিন্তু যখন আমরা আল্লাহ রবুল আলমিনের ফয়সালের পরে সন্তুষ্ট থাকব তখন এই সকল আমাদের মনের মধ্যে যে শয়তানের অশুয়াশা আসে শয়তান আমাদেরকে যে বিভিন্ন ধরনের তকদিরের বিষয়ে দিক সেদিক নিয়ে যায় সেদিক থেকে আমরা নিরাপত্তা অর্জন করতে পারবো নবী করিম رحمه বলেন যে ফালাউরা দি বিখতিয়ারিল্লাহ আসাবাহুল কদর ওহ মাহমুদ المشکور অর্থাৎ যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ফয়সালা আমাদের জন্য করা হয়েছে এটার প্রতি যখন আমরা সন্তুষ্ট থাকব আর এই আযাব যদি আমাদের প্রতি চলে আসে তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রশংসিত হব যে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার উপরে আমরা সন্তুষ্ট ছিলাম তার মূল কথাই হলো সেটা যে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে যে ফয়সালা আসবে সেটাতে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে আর এই সন্তুষ্টি থাকার মধ্যেই আমাদের জন্য কল্যাণ হিত রয়েছে আর এর বিপরীতে যদি আমরা আল্লাহ রবুল আলমিনের ফয়সালাতে যদি আমরা সন্তুষ্ট না থাকি তাহলে দেখা যাবে আমরা হয়তো বা এই যে ইসলাম থেকে দূরে সরে চলে যেতে পারি আমরা দিন থেকে দূরে সরে যেতে পারি অনেক সময় দেখা যায় যে আমরা ইসলাম থেকে পূর্ণাঙ্গ দূরে সরে চলে যেতে পারি সম্মানিত উপস্থিতি সে জন্য আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর রব্বুল আলমিনের কাছে দোয়া করতে করতে হবে হবে যাতে আল্লাহ রবুল আমাদেরকে ক্ষমা করেন আমাদের ইমান আমলকে বৃদ্ধি করে দেন তকদিরের প্রতি আমাদের যে বিশ্বাস থাকার দরকার সেটা যেন আমাদের সেই বিশ্বাস যেন স্থাপন হয় সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন পুরায়ণে ক্যারিমে ইমানদারদের দুইটা অবস্থা বর্ণনা করেছেন

যাদের বিষয় রসুল্লাহাল্লাম বলেছেন যে আজেবান মুমিনের বিষয়টা হলো কদিন আশ্চর্য যে যদি তার কোনো ক্ষতি হয় সে সবর করে তার তাতেও তার জন্য কল্যাণ রয়েছে আর যদি তার কোনো ভালো কিছু আসে আল্লাহ রা আলমিনের শুক্রিয়া আদায় করে এতেও তার জন্য কল্যাণ রয়েছে অপরদিকে এক শ্রেণীর মমিন হলো যারা অমিন আবুদুল্লাহ আল্লাহারফ যাদের ইমান একদম খুবই খুবই অল্প বা যাদের ইমান কোনো মতে ইমানের একটা দরজায় তারা পৌঁছেছে অর্থাৎ তাদের ইমানটা মজবুত হয়নি তাদের অবস্থাটা কেমন আসো আন্নাবি যদি তাদের কাছে কোনো ভালো কিছু আসে আল্লাহ আলোর পক্ষ থেকে ব্যবসা বাণিজ্য হয় ও ইন আসো ফিতনা যদি তাদেরকে ফিতনা গ্রাস করে তাদেরকে পরীক্ষা আসে তাদের ছেলে সন্তান মারা যায় ব্যবসায় ক্ষতির ক্ষতি হয় বা যে কোনো ধরনের ক্ষতিতে যদি তারা পতিত হয় ইনকালা বা আলা তারা আবার তাদের পূর্বের দিকে ফিরে যায় অর্থাৎ অনেকেই বিপদ আপদ আসলে গুমরা হয়ে যায় অনেকে বিপদ আপদ আসে আল্লাহ রবাহ প্রতি যে সবর আল্লাহ রবুল্লাহ আলমিনের তকদির প্রতি আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রতি যেভাবে ইমান এবং একিন থাকা দরকার সেই পর্যায়ে থাকতে পারে না অনেকেই অনেক কথা বলে যখন বিপদের মধ্যে পতিত হয় যে আমার ছেলে ছাড়া কেউ পৃথিবীতে আর কেউ ছিল না কারো যদি আমার ছেলে ছিল না আমার বাগান ছাড়া এখানে অন্য কোনো বাগান ছিল না ধ্বংস হওয়ার জন্য এই ধরনের বিভিন্ন ধরনের কথা বলতে থাকে কিন্তু সেই জন্য প্রকৃত যে মমিন প্রকৃত পক্ষের যে মমিন তার উচিত হল আল্লাহ রব্বুল আলমিনের ফয়সালাতে তাকে অবশ্যই সন্তুষ্ট থাকতে হবে প্রিয় উপস্থিতি অপর একটি হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করবো একদা রসুল্লাহ ওয়াসাল্লাম একটি আহ গ্রামে বা কোন একটি এলাকায় গিয়েছিলেন সেই সময় দেখা গেল তাদের মধ্যে বিপদ বা তারা কঠিন একটা পরিস্থিতির মধ্যে বা তাদের মধ্যে কোন একটা মহামারী ছিল এই হাদিসটি বর্ণনা করেছেন আলবাইন রাহিমাউল্লা তার সিলসি হাদিস দুই হাজার একশো সাতানব্বই নম্বর হাদিস উনি উল্লেখ করেছেন যে রসুল্লাহ মার্রবি কৌমিন মুফতালিন যে একটা সম্প্রদায় বা কোন একটা কৌমের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন ওই কৌমের মধ্যে কোন একটা বিপদ বা সবার কোন একটা মহামারী তাদের উপর ছিল বল তখন তাদেরকে বললেন ফাকাল আমা কেন হা উলাইস আল্লাহ আল আফিয়া যে এরা কেন আল্লাহ রব আলমের কাছে ক্ষমা প্রার্থনা করছে না অর্থাৎ আমরা যারা প্রকৃত পক্ষে মমিন আমাদেরকে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করতে হবে এই সময় এই যে আজকে আমরা যারা লকডাউন বলছি আমরা যারা ঘরে আছে হ্যাঁ আমরা আজকে বের হচ্ছি না এই সময় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় আমরা বেশি বেশি করে আল্লাহ রবুল্লা আলমীর কাছে ইস্তফার করবো কোরআন তেলাবাদ করব। আমরা আমলে সালেহ করব সনাত আদায় করবো বেশি বেশি করে যাতে আল্লাহ রব্লা আলমিন আমাদের থেকে আমাদের এই বালা এই মুসিবতকে দূর করে দেন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ইন আল্লাহ ইউদিন আনু যে আল্লাহ রবুল্লা আলমিন ওই সকল ব্যক্তিদের থেকে বালা মুসিবত প্রতিহত করেন যারা প্রকৃতপক্ষে ইমানদার সম্মানিত উপস্থিতি তাহলে সুরাহাজের এগারো নম্বর আয় থেকে আমরা এটি শিক্ষা নিতে পারলাম এই শিক্ষা আমরা অর্জন করতে পারলাম যে অবশ্যই আমাদেরকে ওই সকল মুমিনদের অন্তর্ভুক্ত হবে যে সকল মুমিনরা তাদের কাছে যদি কোনো ভালো কিছু আসে তাতেও তারা আল্লাহ রবাহ আলামিনের শুক্রিয়া আদায় করে আর তাদের কাছে কোনো মুসিবত আসলে তারা ধৈর্য ধারণ করে সবর করে এতে আল্লাহ রব্লা তাদেরকে কল্যাণ দিয়ে থাকেন সম্মানিত দর্শক মন্ডলী এবং শ্রোতা মন্ডলী আর ইসলাম আমাদেরকে এই যে বিপদ এই বিপদ থেকে রক্ষা করার জন্য কয়েকটি বিষয় আমাদের ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে সে সকল শিক্ষা আমাদেরকে মেনে চলতে হবে অর্থাৎ একদিকে যেভাবে আমরা আল্লাহ রবীন্দ্রের কাছে কান্নাকাটি করব ইমান আমল বৃদ্ধি করব দোয়া অপর দিকে যে সকল বিষয় ইসলাম আমাদেরকে রক্ষা করতে বলেছেন আসবাব গ্রহণ করতে বলেছেন সে আসবাবগুলো আমরা গ্রহণ করব এবং আমাদের সরকার সহ বিশেষ করে দেশের সরকার এবং সকল দেশের সরকার যে নির্দেশনাগুলো আমাদেরকে দিয়েছেন সেই নির্দেশনা পালন করা প্রতিটা নাগরিকের ওয়াজিব কারণ এর মাধ্যমে যে রোগের সুবিধি যে রোগ রয়েছে এই রোগ দ্রুত সংক্রমিত হতে পারে যদি আমরা তাদের নির্দেশ পালন না করি তাহলে ব্যাপক ক্ষতি বা ব্যাপকভাবে এই রোগ বৃদ্ধি হয়ে যেতে পারে সেই জন্য প্রতিটা নাগরিকের জন্য কর্তব্য হল নিজ নিজ দেশের যে সরকার আছে তা এই বিষয়ে তারা যে দিক নির্দেশনা দিয়েছে সেই দিক নির্দেশনা পালন করা ইসলাম আমাদেরকে আমাদের আমাদের শরীর আমাদের জায়গা খাদ্য এবং আমাদের পাত্র প্রতিটা বিষয় আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে ইসলাম বলছে যে পাশ্চোগ্য সময় আমরা যেন তহারা অর্জন করি আমরা গোসুল জুমার দিনে গোসুল করি অর্থাৎ আমাদের ব্যক্তি আমাদের ব্যক্তি আমাদের ব্যক্তিদেরকে আমরা পবিত্র রাখার জন্য ইসলাম আমাদেরকে তহারদের ব্যবস্থা করে দিয়েছে আমরা যাতে আমাদের জায়গা আমরা যে জায়গাতে অবস্থান করি সেগুলো যেন পবিত্র রাখি সেই জন্য ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছে শুধু তাই নয় মসজিদ যেখানে আমরা করি সেই মসজিদগুলো পরিষ্কার করার জন্য আল্লাহ রব আল আমাদেরকে নির্দেশ দিয়েছেন তারপর আমরা যে রাস্তাঘাটে চলাফেরা করি সে রাস্তাঘাটে যাতে কোনো ময়লা না থাকে সেগুলো পরিষ্কার করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন হালাল ভক্ষণ করি সেই জন্য ইসলাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমানু কোরআন আল্লাহ রবুল্লাহ আলম বলছেন যে তোমরা হালাল ভক্ষণ করো অনেক বুড়াহাতে রয়েছে কলতা আল্লাহ রকুম তারপর আল্লাহ রাহম বলছেন আলহামুল খিনসিম অর্থাৎ ইসলাম আমাদেরকে আমাদের আমাদের নিরাপত্তার জন্য পবিত্রতার বিধান দিয়েছে ইসলাম আমাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য আমরা যদি সুস্থ থাকতে পারি সেজন্য আমাদেরকে হালাল খাদ্য ইসলাম নির্দেশনা করেছেন নির্ধারণ করে দিয়েছেন কোন কোন খাদ্য হালাল কোন কোন খাদ্যের মধ্যে আমাদের মানব শরীরের জন্য উপকার রয়েছে এর বাইরে যেগুলো হারাম করেছে ওই সকল খাদ্য আমাদেরকে গ্রহণ করা যাবে না এরপর আমরা যে সকল জিনিস ব্যবহার করি খাদ্যের জন্য সেগুলো ঢেকে রাখার জন্য সেগুলোকে পবিত্র পরিচ্ছন্ন রাখার জন্য ইসলাম আমাদেরকে নির্দেশ দিয়েছে সম্মানিত উপস্থিতি আজ যারা বিশেষ করে এই রোগে আক্রান্ত হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করছি সময়েত খতিব সাহেব তাদের জন্য দোয়া করেছেন যে আল্লাহ রব্লা আলম যেন তাদেরকে এই রোগ থেকে মুক্তি দান করে শুধু তাদেরকে নয় আমাদের সকলকে যেন আল্লাহ রবুল্লাহ আলমিন এই রোগ থেকে মুক্তি দান করে বিশেষ করে সময়েত খতিব সাহেব যে দোয়া করেছেন সমগ্র বিশ্ববাসীর জন্য আমরা সবার জন্য দোয়া করছি খুধবার শেষে এসে যে আমরা আমরা সকলে আমরা যারা মাখলুক আমরা দুর্বল আল্লাহ রবুল্লা আলমিন শুধু একমাত্র শক্তিশালী আমরা আমাদের জীবনের প্রতিটা বিষয় আল্লাহ রবুল্লা আলম একটা সুপর্দ করে দিচ্ছি আল্লাহ রবুল আলমী যেন আমাদেরকে ক্ষমা করে দেয় এই আপদ থেকে যেন আমাদেরকে রক্ষা করে আমাদেরকে যেন উদ্ধার করে আল্লাহ রবুল আলম আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন আমরা এই সকল নিয়ামতের আমাদের শুক্র শেষ করতে পারবো না এই সকল নিয়ামতের অস্বীকার আমরা করছি না আমরা এই সকল নিয়ামত নিয়ে আমাদের শুক্রিয়া আদায় করছি আল্লাহ আপনি আমাদেরকে যাবতীয় আবদ্ধ থেকে রক্ষা করুন আন্নাল বেলা আপনি আমাদের থেকে এই মুসিবতকে এই বালাকে দূর করে দেন আপনার রহমত আমরা কামনা করছি সমগ্র পৃথিবী মানুষের জন্য বিশেষ করে মুসলিমদের জন্য মুসলিম দেশগুলোর জন্য আমরা সকলেই আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি সমাদের খদীব সাহেব আবেগে এসে আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেন জানলা আমরা আপনার বাইতুল্লাহ পাশ থেকে আপনাকে আহ্বান করছি যে বাইতুল্লাহ পাশে সমগ্র পৃথিবীর মুসলিমদের হৃদয় যেখানে জড়িত সকলেই যেখানে এই বায়িতুল্লাহতে আসার জন্য সবাই অনেক বেকুল হয়ে থাকে এই জায়গা থেকে আমরা আপনার কাছে আহ্বান করছি যে আপনি আমাদের থেকে এই মুসিবতকে দূর করে দিন আপনি আমাদেরকে রহম করুন আর সকল মুসলিম প্রতিনি মুসলিম পরিবারকে আমাদের ছোট আমাদের বৃদ্ধ আমাদের যুবক প্রতি আমাদের নারী পুরুষ সবাইকে আপনি হেফাজত করুন আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি এই বলে আজকের জমার খুদ্বার আমরা দেখা এখানেই আপনাদের সামনে উপস্থাপন করলাম এর মূল কথা হলো আজকে একটাই সেটা হলো যে আল্লাহ রব আলামিনের কাছে আমাদেরকে বেশি বেশি করে দোয়া করতে হবে আমাদের ইমান বৃদ্ধি করতে হবে আমাদের আমলের মধ্যে বৃদ্ধি করতে হবে এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আল্লাহ রব আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ রব আলামিন আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমাদের সকলকে এই আপদ থেকে রক্ষা করুন আমরা যেন প্রত্যেকে আল্লাহ রব আলামিনের কাছে বিশেষ করে দোয়া করে আল্লাহ আলহাম জেনামাদে সকলকে এই বিপদ থেকে মুক্তিদান করেন আল্লাহ মামিন ও সাল্লাল্লাহ আলাহ নবিনাম আহমেদ ও আলাহ আলিহি ওয়াসা ভি আজমান ও সালাহ আলাহি কুমরাহতুল্লা হে ওয়া বরখাত